বিসমিল্লাহির রহমানের রহিম দেশ ও প্রবাসী আপনারা যে যেখান থেকে আমাদের মোটিভেশন ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম ও মুবারকবাদ আসসালামু ও আলায়কুম ওয়া রাহমাতুল্লাহী ওয়া বারাকাতু একজন শিক্ষক তার ছাত্র ছাত্রীদের নিয়ে শিক্ষা সফরে গিয়েছিল তারা যখন ঘুরতে বের হল তখন এমন একটা পরিবার দেখতে পেল যার সদস্যরা একে অপরের সাথে চিৎকার করে ঝগড়া করছিল শিক্ষক তার ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে স্মিত হাসলেন এবং জিজ্ঞেস করলেন তোমাদের কি ধারণা মানুষ যখন রেগে যায় তখন একে অপরের সাথে চিৎকার করে কথা বলে কেন শিক্ষার্থীরা কিছুক্ষণ চুপ করে ভাবল তারপর একজন উত্তর দিল কারণ আমরা তখন মনের শান্তি হারিয়ে ফেলি এবং চিৎকার করি শিক্ষক প্রশ্ন করল কিন্তু আমরা চিৎকারই বা করি কেন যাকে আমরা রাগ দেখাই সেত আমাদের সামনেই আছে তাকে যা বলার তা তো আমরা শান্তভাবেও বলতে পারি ছাত্রছাত্রীরা অনেকেই উত্তর দিল কিন্তু তারা কেউই তাদের নিজেদের উত্তরেই সন্তুষ্ট হতে পারল না শেষে শিক্ষক তাদের ব্যাখ্যা করল যখন দুইজন মানুষ একজন আরেকজনের সাথে রাগারাগি করে তখন তাদের হৃদয়ের মধ্যকার দূরত্ব বেড়ে যায় এই দূরত্বের জন্য তারা চিৎকার করে কথা বলে যাতে একে অপরের কথা বুঝতে পারে তারা যত বেশি রেগে যায় এই দূরত্ব তো বেশি বেড়ে যায় আর তখন তারাও তো বেশি চেঁচামেচি করে ঝগড়া করে শিক্ষকের সাথে তার ছাত্র ছাত্রীদের সম্পর্ক ছিল খুব খোলামেলা তাই সে ভালোভাবে তাদের ব্যাপারটা বোঝাতে পারছিল কি ঘটে যখন দুইজন মানুষ একে অপরকে ভালোবাসে তারা কিন্তু নিজেদের সাথে চিৎকার করে কথা বলে না বরং মোলায়েম স্বরে কথা বলে কারণ তাদের ভালোবাসা দুইজনের হৃদয়কে খুব কাছে নিয়ে আসে শিক্ষক আবার বলল যখন দুইজন মানুষের ভালোবাসা আরও গভীর হয় তখন কি হয় তখন তারা একে অপরের সাথে চাপা সরে কথা বলেও সব কিছু বুঝতে পারে এবং একপর্যায়ে নিজেদের দিকে তাকিয়েই তারা সবকিছু বুঝতে পারে সে তার শিক্ষার্থীদের দিকে তাকালো এবং বলল তোমরা যখন একে অপরের সাথে তর্ক করো। ঝগড়া করো তখন এমন কোন শব্দ ব্যবহার করো না যা তোমাদের হৃদয়ের মাঝে দূরত্ব বৃদ্ধি করে যদি এভাবে চলতেই থাকে তবে হয়তো এমন একদিন আসবে যখন এ দূরত্ব এত বেশি হয়ে যাবে যে আর কোনো শব্দই সেখানে পৌঁছবে না সেখান থেকে ফিরে আসারও হয়তো আর কোনো পথ থাকবে না আমাদের দেশে অনেক ধরনের মানুষ রয়েছে কেউ ধনী কেউ গরিব এবং কেউ মধ্যবিত্ত শহরের তুলনায় গ্রামেই অধিকাংশ মানুষের গ্রামে বসবাস করে সচরাচর দেখা যায় কিছু মানুষ রয়েছে যারা মানুষের সৃষ্টি কর্মতুচ্ছু মনে করে এবং সেই সৃষ্টি কর্মকে নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে বেড়ায় সেই সব মানুষরা বাঙালি নামে কলঙ্ক তাদের বাঙালি বললে বাঙালি জাতিকে অপমান করা হবে তারা কখনোই দেশের বা দেশের মানুষের মঙ্গল চায় না তারা সবসময় দেশের ক্ষতি চায় দেশের মানুষকে মানুষ বলে গ্রহণ করে না সেই সব মানুষরা সমাজে কালো বাঙালি নামে পরিচিত কালো বাঙালিরা মানুষকে সবসময় অবহেলার চোখে দেখে কেউ মাথা তুলে দাঁড়াতে চাইলে তার মাথাই ভেঙে দেয় আবার কেউ যদি ভালো কোনো কাজ করে বা করতে চায় সেই কাজে তাদের নাক গলানোর অভ্যাসটা থেকেই যায় যাতে করে সে যেন সেই কাজটা কখনোই করতে না পারে এই শ্রেণীর মানুষগুলোর মূল মন্ত্র একটাই নিজে কিছু করতে পারব না এবং অন্য কেউ করতে দিব না যাতে করেই সমাজে কেউ তাদের মতো মাথা উঁচু করে চলতে না পারে এবং দেশ যেন উন্নতির শিখরে পৌঁছাতে না পারে বাঙালি হল অলস জাতি তারা কখনোই তাদের ভিতরের সৃজনশীলতা প্রকাশ করতে চায় না আর যদিও বা কেউ তার প্রতিভাকে মানুষের সামনে তুলে ধরতে চায় সেই ক্ষেত্রে কালো বাঙালি সেই কাজে বিবাদ সৃষ্টি করে দেয় এবং সে যেন সেই কাজ কখনোই করতে না পারে সেদিকে সবসময় নজর রাখবে আমাদের উচিত সেই সব কালো বাঙালিদের সমাজ থেকে বিতাড়িত করা যাতে তারা কখনোই আমাদের ক্ষতি না করতে পারে তারা যতদিন আমাদের সমাজে থাকবে ততদিন আমাদের উন্নতি সাধন হবে না যে দেশে যত সৃজনশীল কাজকর্ম বৃদ্ধি পাবে সে দেশ তত উন্নত হবে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে যাতে করে কালো বাঙালিরা কোনো কিছু নিয়ে গুজব সৃষ্টি করতে না পারে এবং প্রতিভাবান মানুষদের সৃজনশীল কাজকর্মে উৎসাহ দিতে হবে তাহলে তারা আমাদের দেশের জন্য কিছু করতে পারবে একটি দেশকে এগিয়ে নিতে হলে সমাজের সকল মানুষকে দেশের কাজে এগিয়ে আসতে হবে দেশের মঙ্গল কামনা করতে হবে সমাজের ধনী গরিবেদের মিলে মিশে থাকতে হবে এবং প্রতিভাবান মানুষদের সৃজনশীল কাজকর্মে উৎসাহ দিতে হবে তাহলে তারা আমাদের দেশের জন্য কিছু করতে পারবে একটি দেশকে এগিয়ে নিতে হলে সমাজের সকল মানুষকে দেশের কাজে এগিয়ে আসতে হবে দেশের মঙ্গল কামনা করতে হবে সমাজের ধনী গরিবেদের মিলে মিশে থাকতে হবে তাহলে দেশকে গোটা বিশ্বের কাছে তুলে ধরা সম্ভব কালো বাঙালিদের দূর করতে পারলে আমরা সুন্দর একটা সমাজ পাব